আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আইনেই নির্বাচন হবে, কারো ফরমায়েশে নয়। তিনি আরো বলেন, আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আদালতের রায়ে মারা গেছে, এটাকে পুনরুজ্জীবিত করে কোনো লাভ নেই। নোয়াখালীতে বশুরহাটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নোয়াখালী থেকে খায়রুল আনাম রিফাতের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। নিজ জেলা নোয়াখালী সফরের দ্বিতীয় দিনে রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বশুরহাট পৌরসভার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের রায়ে মারা গেছে, তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে লাভ নেই। আমি জিজ্ঞেস করেছি, আপনাদের কোন দেশে তত্ত্বাবধায়ক ভোট হচ্ছে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে নির্বাচনের নিয়মে, কারো ফরমায়েশে নয়। নির্বাচন হবে নির্বাচনের নিয়ম, কারো ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের। নালিশ করতে করতে বিদেশিদের কাছে কিছুতে কার হচ্ছে না, ইউরোপ এসেছে, আমেরিকা এসেছে, বিএনপি ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে এ সরকারকে বিদায় দিবে, কে জবাব ছিল না? পাইলেন কি? এর আগে ওবায়দুল কাদের বশুরহাট পৌর আধুনিক বাস টার্মিনাল ও পৌর শহরে 535 সোলার স্ট্রিট লাইট উদ্বোধন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।